অর্থনৈতিক বিপর্যয়ের মুখে শ্রীলঙ্কা থেকে টেক্সটাইল পণ্য আমদানি করা দেশগুলো এখন ভারতীয় রপ্তানিকারকদের কাছে আসতে শুরু করেছে আর এভাবেই দ্বীপরাষ্ট্রটির সংকটের স্বপ্ন বুনছে ভারত মূলত নিজেদের ইতিহাসে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাওয়ার কারণেই শ্রীলঙ্কা থেকে মুখ ফিরিয়ে ভারতের দিকে অগ্রসর হচ্ছে টেক্সটাইল পণ্য আমদানি রপ্তানি করা দেশগুলো ভারতের টেক্সটাইল মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া তামিলনাড়ুর তিরুপ্পুর জেলার বেশ কিছু কোম্পানিকে এরই মাঝে কিছু অর্ডার দেওয়া হয়েছে